শ্রী শ্রী মায়ের কথা পাঠ করছি গোপা বাগচি। উদ্বোধন ঠাকুর ঘর। মা পূজার জন্য ফুল বেলপাতা বাছিতেছিলেন, তার একখানি ফটো নতুন ছাপা হইয়া আসিয়াছে, তাহাই মাকে দেখাইতেছিলাম। জিজ্ঞাসা করিলাম, মা এ ফটো কি ঠিক? হ্যাঁ এটি ঠিক, তবে পূর্বে আরও মোটা ছিল, যখন ছবি উঠায় তখন যোগিনের খুব অসুখ, তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল। মন ভালো নয়, যোগিনের অসুখ বাড়ছে তো, কাঁদছি আর যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি। সারা মেম এসে এইটি উঠালে, আমি কিছুতেই দেব না, সে অনেক করে বললে, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব, তাই শেষে এই ছবি উঠায়। মা তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে, এখানেই বেশ, দেখলে বোঝা যায়। আচ্ছা এখানে কি ঠিক? এটি খুব ঠিক ঠিক, ওখানে এক ব্রাহ্মণের ছিল, প্রথম কখানি যেমন উঠানো হয় একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানে খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়, আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলুম, পূজা করতুম, নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলে, ওগো তোমাদের আবার এসব কি? আমরা ওপাশে সিঁড়ির নিচে দাঁড়াচ্ছি, তারপর বললুম, বিল্লপত্র আর কি কি যা পূজার জন্য ছিল একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন, সেই ছবি এই, সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানে আমারই রইল। মা ঠাকুরের সমাধি অবস্থায় ঠাকুরের মুখ কখনো ম্লান দেখেছ কি? কই আমি তো কখনো দেখিনি, সমাধির অবস্থায় মুখে হাসিই দেখেছি। আমি বলিলাম, ভাব সমাধিতে মুখে হাসি থাকতে পারে, কিন্তু বসা ছবি সম্বন্ধে ঠাকুরও বলেছেন এ অতি উচ্চ অবস্থার ছবি, এতেও কি হাসি থাকে? মা বলিলেন, আমি তো সব সমাধি অবস্থায় হাসি মুখ দেখেছি। রং কিরকম ছিল? তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল, সোনার ইষ্ট কবজের সঙ্গে গায়ের রং মিশে যেত, যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতিষ বেরুচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ, ঠাকুর আমায় বলছেন আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াব, তুমি দেখবে কার রং ফর্সা। তাঁরা বেড়াতে লাগলেন, দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, উনিশ বিশ হবে। যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন, বেশ মোটা সোটা ছিলেন, মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে, যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না, ছোট তেল ধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত। কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলে মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারিদিকে মেয়েগুলো, যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও হৃদু আমায় ঘোমটা দিয়ে দে, আমায় ঘোমটা দিয়ে দে, দে দে নইলে আমি এক্ষুনি ন্যাংটা হব। হৃদয় বললে, না মামা এখানে ন্যাংটা হয়েও না, লোকে কি বলবে, ন্যাংটা হলে মেয়েগুলো পালাবে কি না। হৃদয় তাড়াতাড়ি গায়ে চাদর দিয়ে মুখ ঢেকে দিলে। তাঁকে কখনো নিরানন্দ দেখিনি, পাঁচ বছরের ছেলের সঙ্গেই বা কি আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন,
কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রেঁধো। শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাঁধতুম। কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কী হলো, সকাল থেকে উঠেই কী খাবো কী খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিছু খাবার সাধ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো। শরীর সারতে দেশে যেতেন। দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না? বলতেন, রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরুচ্ছে। এই সবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরে যত্ন করতেন না। একদিন ভূতির খালের দিক থেকে আসছেন, বৃষ্টি হয়ে গেছে, একটা মাগুর মাছ পুকুর থেকে রাস্তায় উঠেছে, ঠাকুরের পায়ে ঠেকেছে। ঠাকুর সেটাকে পায়ে করে ঠেলে ঠেলে এনে পুকুরে ছেড়ে দিলেন। বললেন, পালা পালা, হৃদয় দেখতে পেলে এক্ষুনি তোকে মেরে ফেলবে। এসে হৃদয়কে বলছেন, হৃদু, এই এত বড় একটা মাগুর মাছ, হলদে রং, রাস্তায় উঠেছিল, পুকুরে ছেড়ে দিলুম। হৃদয় বললে, ও মামা, তুমি করলে কি গো, ও মামা, তুমি করলে কি গো, আহ, এত বড় মাছটা ছেড়ে দিলে, আনলে বেশ ঝোল হতো। এখন তো কত ভক্ত চারিদিকে হই হই। তাঁর অসুখের সময় একজন ভেগে গেল 20 টাকার জন্য, চাঁদা ধরেছিল। এখন তো আর ঠাকুরের সেবা কঠিন নয়, ঠাকুরকে ভোগ দিয়ে নিজেরাই খায়। ঠাকুরকে বসিয়ে রাখো, বসেই আছেন, শুয়ে রাখো, শুয়েই আছেন। ছবি তো বলরামবাবুকে দেখেছিলেন, মা কালীর পাশে হাত জোড় করে রয়েছেন, মাথায় পাগড়ি। বলরাম সেই বরাবরই হাত জোড়ও করেছিল, কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করত না। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন, ও বলরাম, এই পাটা চুলকাচ্ছে, একটু হাত বুলিয়ে দাও না। বলরাম অমনি নরেন কি রাখাল টাখাল যে কেউ কাছে থাকতো তাকেই টেনে এনে বলতো, এই ঠাকুরের পাটা একটু হাত বুলিয়ে দাও তো, চুলকাচ্ছে। আমি বলিলাম, মহারাজকে আমি ঠাকুরের রঙের কথা জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন এই আমাদের গায়ের রঙের মতোই ছিল। মা বলিলেন, সে তারা যখন দেখেছে তখন তাঁর শরীরও ছিল না, সে রঙও ছিল না, এই আমারই দেখো না এখন কেমন রং হয়েছে, কেমন শরীর হয়েছে, আগে আমার কি এইরকম ছিল, আগে খুব সুন্দর ছিলুম, আমি প্রথমে বেশি মোটা ছিলুম না, শেষে মোটা হয়েছিলুম, দক্ষিণেশ্বরে যখন ছিলুম তখন তো পার হতুম না। খাজাঞ্চি বলতেন, তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাদ ধরে গেল। তিনি বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। রাত 4টে নাইতুম, দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাতেই চুল শুকাতুম, তখন মাথায় অনেক চুল ছিল। নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে, রাত্রে শুয়েছি মাথার উপর হাঁড়ি কলকল করছে, ঠাকুরের জন্য শিঙ্গি মাছে ঝোল হতো কি না। তবু আর কোনো কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাবার কষ্ট, দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম, মা একটু পেট রোগা ছিলেন। তখন কত কীর্তন, কত ভাব, এই যে গৌরদাসী, এরই বা কত ভাব হতো, কেবল নিত্যগোপাল নিত্যগোপাল করত, নিত্য কোথায়, নিত্য কোথায়, আমি বলতুম কে জানে তোর নিত্য কোথায়, দেখ গে গঙ্গার ধারে টারে ভাব হয়ে রয়েছে। পূজার সময় হইয়াছে, মা পূজা করিতে বসিবেন,
আমি নিচে আসিলাম। পূজা হইয়া যাবার পর উপরে প্রসাদ আনিতে গিয়াছি। মা ঠাকুর ঘরে দক্ষিণ মুখে পা ছড়াইয়া বসিয়া শালপাতায় প্রসাদ ভাগ করিয়া রাখিতেছেন। দক্ষিণ ধারের বারান্দায় বসিয়া আমি দেখাইয়া দেখাইয়া বলিতেছি, আমাকে এটা দাও, ওইটা দাও। তারপর আরেকটা জিনিস চাহিয়াছি, সেটি মায়ের হাতের কাছে ছিল না। পায়ের বাতের জন্য তাহার আসিতে কষ্ট হইবে ভাবিয়া আমি নিজেই উহা হাত বাড়াইয়া লইতে গেলাম। সেই সময়ে মায়ের পায়ে আমার হাতের কুনুইয়ের উপরের অংশটা ঠেকিয়া গেল। মা অমনি আহা বলিয়া হাত জোর করিয়া নমস্কার করিলেন। আমি বলিলাম, সে কি কি আর হয়েছে? মা শুধু নমস্কারে তৃপ্ত না হইয়া বলিলেন, এসো এসো, একটা চুমু খাই। অগত্যা আমি মুখ বাড়াইয়া দিলাম। তিনি হস্ত দ্বারা চিবুক স্পর্শ করিয়া চুমু খাইলেন। তবে তাহার মন শান্ত হইল। এমনইভাবে তিনি ভক্তগণকে ভক্ত ভগবান জ্ঞানে নমস্কার, আবার আপন সন্তান জ্ঞানে স্নেহ করিতেন।